আসসালামু আলাইকুম অল ইউটিউবার্স, ইসমি শাকিল এন্ড চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি যে গানটা রিভিউ করব অথবা যে গানটা রোস্ট করব বা যে গানটা নিয়ে ক্রিটিসাইজ করব, তো সেই গানটার নাম হচ্ছে তোরা মেহেরাপুর আয়। সম্প্রতি আমি ফেসবুকে এই গানটা দেখি এবং দেখে আমার খুব অবাক লাগে যে গানের যে শিল্পীগুলো আছে এবং যে এটা কী বলে কোরিওগ্রাফার হাবিজাবি, এই মানে অদ্ভুত লাগে ভাই। আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝবেন। চলো আমরা ভিডিওতে যাই, কথাবার্তা না বেরিয়ে লেটস গো। ওশ, এন্ট্রিটা কি দিছে ভাই? এই 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 মালটা কি ভাই? কি কাকা, ওয়েলকাম টু মেহেরাপুর। কি রিঅ্যাকশন! তোরা মেহেরাপুর আয়, তোরা মেহেরাপুর আয়, তোরা মেহেরাপুর আয়। ও, ড্যান্সটা কি দেখছেন? উফ, লেফট রাইট লেফট রাইট, ও হোয়াট এ ভাই। বেলটা মনে হয় খুলে যেতেছে, প্যান্টের যে হুকটা থাকে না সে হুকটা নাই হতো, তাই জন্য বেলটা টাইট করে বাঁধা আছে। আচ্ছা, এরা দুইজন স্নিকার পরছে কিন্তু ওই সাদা স্যান্ডেল পরার ওর মনে স্টিকার আর এটা ঠিক করতে পারেনি। ভাই আমার এই সাদা সাদা ড্রেস পরা মালটার দেখতে অস্থির লাগতেছে ভাই। লিরিক্স তো মিলাইতে পারতেছে না কিন্তু ভাই ড্যান্সের সোয়াগ লেভেলটা দেখেন। ওফ ওফ, এই একটা ড্যান্সই দিতেছে। ওফ, পিছনের কাকুটা পর্যন্ত দেখে অবাক হয়ে গেল যে প্রাণীগুলো কারা। তোরা মেহেরাপুর আয়, তোরা মেহেরাপুর আয়, কি ভাই চিনলে তো এটাই আমাদের মেহেরাপুর। ও, এটা হচ্ছে এন্ড স্ক্রিন। তো এই ছিল ভিডিও ভাই। আমার কাছে ভাই অদ্ভুত লাগে যে তোরা অন্তত একটা জায়গায় মিউজিকটা কভার করে অন্তত লিপ সিংটা ঠিক মতো মিলা, সেটাও পারলি না। আর ড্রেস আপ সেন্স ঠিক ছিল কিন্তু এই সাদা শার্ট প্যান্টের বোতাম নাই, তার উপরে বেল্টাই না, টাইনা নিয়ে আসছস, আবার মোজা পরছস, একটা আবার মোজা ছাড়া, একটা আবার স্নিকার ছাড়া। উফ, অদ্ভুত লাগলো ভাই। যে জানি না এটা ভারতের মেহেরাপুরটা কই, এবং এখানে যদি ওই এলাকার যদি কেউ থাকেন আর আমার ভিডিওটা যদি দেখেন অবশ্যই কমেন্ট করে এদের ব্যাপারে ডিটেলসটা জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি একটা রিয়াকশন দিলাম না কারণ আমি আসলে শকড। তো ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।